আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন দেখতে পাচ্ছেন আমার এলাকায়, আমার এলাকার আমি বলবো এটা হচ্ছে আমার এলাকার গৌরব, আমার এলাকার অহংকার। কারণ আপনারা জানেন বাংলাদেশে গুটি সংখ্যক জেলাগুলিতে লিচু ফল হয়ে থাকে, তার মধ্যে আমার আমার গ্রামটা হচ্ছে অনন্য। বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে আমাদের পাবনা জেলার মধ্যে আমার ফুলবাড়ি গ্রাম হচ্ছে, সাথে উপজেলার ধুলাউড় ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম হচ্ছে লিচুর জন্য বিখ্যাত। মানে লিচুর যখন মৌসুম আসে মনে হচ্ছে যেন ভরা যৌবনে পদার্পণ করেছে আমার এলাকা। যতগুলো গাছ আমি দেখাবো আপনাদের পিছনে, হ্যাঁ সব গাছ কিন্তু এইরকম লিচু লোড। আজকে এই লিচুগুলো কীভাবে পরিচর্যা করা হচ্ছে, এখন বর্তমান কী হাল হকিকত, কী পরিস্থিতি, কীরকম ফলন হচ্ছে, কীরকম ফলন আসতেছে, এই বিষয়ে একটু দেখাবো আপনাদের। আপনারা দেশ বিদেশ থেকে যারা যুক্ত হচ্ছেন সবাই আশা রাখি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমি একটু দেখি লিচু মিষ্টি হয়েছে কিনা, খাওয়ার মতো হয়েছে কিনা। মিষ্টি তো এখনও পরিপূর্ণ আসে না, একটু টকটক ভাব আছে, হ্যাঁ আর কয়েকদিন পর হয়তো খাওয়ার পরিপূর্ণ উপযোগী হয়ে যাবে। তো আশা রাখি বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরতে পারবো, আপনার সাথে থাকুন। দর্শক বন্ধুরা কথা হবে না, একটু ঘুরে ঘুরে দেখি বর্তমান লিচুর কী পরিস্থিতি, চলুন পুরো বাগান ঘুরে দেখি, কথা কম কাজ বেশি, দেখি তারপরে পর্যায়ক্রমে পর্ব দেবো, তারপরে আপনারা সাথে থাকে দেখবেন ইনশাল্লাহ। মহান আল্লাহর সৃষ্টি যে কত নিপুণ, কত সূক্ষ্ম, এটা না দেখলে বোঝা যেত না। দর্শক ভাইরা দেখেন একটা পরিপূর্ণ গাছ, সারা গাছে লিচু নেই, হ্যাঁ লিচু কম, কিন্তু আল্লাহর বিশেষ দয়া এক চোপায় এত লিচু। ভাইরে ভাই মানে অবাক করা একটা বিষয়, হ্যাঁ আপনারা যদি দেখেন এই এক চোপায় কলার কাঁধের মতো দেখতে পাচ্ছেন এতগুলো লিচু আসছে আলহামদুলিল্লাহ। এখানে অবশ্যই আপনারা কেউ কমেন্টে আলহামদুলিল্লাহ লেখা ছাড়া বের হবেন না, কারণ আল্লাহর একটা মানে মানে অসাধারণ সৃষ্টি, যা দেখে আসলে মন ভরে যায় যে এই এক সুপায় এত লিচু হয়। আমার আমি লিচুর এলাকার ছেলে, আসলে আমি আমার বাস্তব জীবনে আমি এত লিচু কখনো দেখি নাই যতটা আমি আজকে এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। আমরা বেশ কয়েকটা পার্ট দিব লিচুর, আসলে লিচু এখনো খাওয়ার উপযুক্ত হয়নি, মিনিমাম এখনো 3 থেকে 5 দিন, তারপরেও আরও বেশি সময় লাগতে পারে, তারপরে লিচুগুলো খাওয়ার উপযোগী হবে। আসলে আমরা লাগাতার বেশ কয়েকটা পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের এই কৃষাণ টিভির মাধ্যমে, আপনারা পর্বগুলো দেখার চেষ্টা করবেন এবং বেশ কয়েকটা পার্টি দেখাবো, একটু মনোমুগ্ধকর করার চেষ্টা করবো। আর আপনারা জানেন যে এখন এইসব লিচু আসলে আপনারা যদি নিতে চান বলতে আসতে চান খেতে চান, তাহলে এগুলো খাওয়ার অনুপযোগী, মানে মিনিমাম 5 দিন পরে বাচ্চারা খেতে পারবে আর মিনিমাম 8 থেকে 10 দিন পরে বড় মানুষ খেতে পারবে। ঠিক আছে, তো পরবর্তী আপডেট আপনারা একটু চোখ রাখবেন, আমরা লিচুর যে পরবর্তী আপডেটগুলো আছে আমরা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।